হাতে ব্যথা কিংবা হাতের আঙ্গুলে ব্যথা, অর্থাৎ হচ্ছে যে আঙ্গুলে গোড়ায় ব্যথা, এই ধরনের আমরা সমস্যাগুলোর সাথে কিন্তু আমরা মানে অনেকেই পরিচিত। তবে হাতের সমস্যাগুলোর মধ্যে অন্যতম একটা বড় সমস্যা হচ্ছে যে আমাদের ট্রিগার ফিঙ্গার, অর্থাৎ অনেক সময় আমাদের আঙ্গুলের গোড়ায় এখানে অনেক সময় নোডুলের মতো এরকম মাত্র এই ট্যান্ডনটা আসলে ফুলে যায়, ফলে আমরা যখন এইভাবে যখন বাঁকা করি তখন আঙ্গুলটা আর আমরা আসলে সোজা করতে পারি না। কারণ হচ্ছে যে এখানে একটা ক্যানেল থাকে, ক্যানেলের মধ্যে দিয়ে ট্যান্ডনটা যখন ফুলে যায় তখন যখন এটা যখন মানে বা নোডুল জমে তখন আসলে ক্যানেলের ভিতরে সে মসৃণ হয়ে সে এটা চলাচল করতে পারে না, যার জন্য আঙ্গুলটা যখন আমাদের বাঁকা করি আমরা আর আসলে সোজা করতে পারি না, একটা শব্দ হয়, শব্দ করে আমাদের আঙ্গুলটা মানে সোজা করতে তখন অনেক ব্যথা লাগে। এই সমস্যাটাকে আমরা আসলে ট্রিগার ফিঙ্গার বলি। তো আজকে আমি আপনাদেরকে ট্রিগার ফিঙ্গারের জন্য বাসায় কী ধরনের এক্সারসাইজ করবেন, কী চিকিৎসা নেবেন সেটা আমি আপনাদেরকে জানাবো। তো আমি ডাক্তার সাইফুল ইসলাম, ফিজিওথেরাপিস্ট, আবিশন ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে অভিনন্দন। সো ট্রিগার ফিঙ্গারের জন্য আমরা আসলে কী এক্সারসাইজ করব, আমি ভেরি সিম্পল আপনাদের জন্য হচ্ছে যে চারটা এক্সারসাইজ দেওয়া হবে। চারটা এক্সারসাইজ আপনাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। ফার্স্ট হচ্ছে যে শুধু কেবল আপনি হাতে ধরে এই আঙ্গুলটাকে এভাবে টান দিয়ে নিয়ে আসবেন, যে আঙ্গুলটাতে আপনার সমস্যা, অর্থাৎ আঙ্গুলটাকে এভাবে ধরে আনে 1 2 3 4 5 5 সেকেন্ড এভাবে মানে ধরে রাখবেন, এভাবে 10 বার করলে অ্যাকসেপ্ট হবে। সো একটা এক্সারসাইজ আমরা সেই এঁকে ফেলছি। সেকেন্ড এক্সারসাইজটা হচ্ছে যে এখন আমরা নিজের কাজ নিজে করতে হবে। তখন কী করলাম, আমরা হাতের আমরা সাপোর্ট নিয়ে করলাম, এখন আর কোনো সাপোর্ট না, এখন নিজে আমরা আঙ্গুলটা উপরের দিকে উঠাবো, কোন দিকে, উপরের দিকে। সো 1 2 3 4 5 একবার হলো, আবার 1 2 3 4 5 দুবার হলো, এবার 10 বার করলে অ্যাকসেপ্ট হবে। তাহলে হচ্ছে যে আমরা অলরেডি আমরা দুইটা এক্সারসাইজ শিখছি। সেকেন্ড এক্সারসাইজটা হচ্ছে যে আমার এই আঙ্গুলটাতে সমস্যা, আমি কি করবো, এই আঙ্গুলটাই উঠাবো, আমি এভাবে হাতটা রাখবো রেখে একেবারে রিল্যাক্স এবং রাখবো রেখে আমি এই আঙ্গুলটাকে উঠাবো, 1 2 3 4 5 একরকমভাবে এই আঙ্গুলগুলো আমরা উঠাতে পারি, 1 2 3 4 5 এটা সাধারণত আশেপাশের আঙ্গুলগুলো, যে আঙ্গুলটা অ্যাফেক্টেড ওই আঙ্গুলটা উঠাবো, আশেপাশের আঙ্গুলগুলো উঠাবো। সো আমরা তিনটা এক্সারসাইজ শিখলাম। 4 নম্বর এক্সারসাইজটা খুবই ইম্পর্ট্যান্ট, ওটা হচ্ছে যে ম্যাসাজ। ঠিক আপনার যে আঙ্গুলটাতে সমস্যা হচ্ছে এখানে আপনি হাতটা রেখে আপনার হাতের উপর হাত রেখে কিংবা এভাবে রেখে আপনি হচ্ছেন যে এই ঘুরে ঘুরে মানে সার্কেলের মতো ঘুরে কিংবা আপনি ম্যাসেজ করবেন। সো এই আমরা চারটা এক্সারসাইজ আমরা শিখলাম। এরপরেও কিন্তু কিছু এক্সারসাইজ লাগে, এই এক্সারসাইজগুলো আপনারা পরে যখন আপনাদের ব্যথাটা কমে যাবে তখন আপনারা এক্সারসাইজ করবেন। লাইকে ধরেন হচ্ছে একটা বল স্কুইজ করতে পারেন কিংবা একটা তাওয়ালেকে এভাবে ধরে 1 2 3 4 5 1 2 3 4 5 এই এক্সারসাইজটা আপনারা করবেন। এছাড়া হচ্ছে যে আঙ্গুলটাকে ধরে এভাবে 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 তারপরে এভাবে ধরে, এবং এছাড়া বিভিন্ন রাবার দিয়ে আপনি এখানে স্ট্রেন্থেনিং এক্সারসাইজগুলো আপনি করতে পারেন। সো এগুলো পরে, আপাতত হচ্ছে যে আপনি বা হচ্ছে যে চারটা এক্সারসাইজ দিয়েছে চারটা এক্সারসাইজ করবেন। এবং এক্সারসাইজের পরে পাশাপাশি আপনি একটা পাত্রে হচ্ছে যে গরম পানি হট ওয়াটার নেবেন, আর একটা পাত্রে আপনি কোল্ড ওয়াটার অর্থাৎ একটু পানি নেবেন আর বরফ নেবেন, নিয়ে আপনি হচ্ছে যে ডান হাতটা কি আপনি হাত কি করবেন হচ্ছে যে গরম পানিতে 2 মিনিট শুয়ে ওভাবে রাখবেন, আবার ঠান্ডা পানিতে আপনি 2 মিনিট করবেন। এভাবে আপনি হচ্ছে যে কয়েকবার, একবার গরম পানি একবার হচ্ছে যে ঠান্ডা পানি, সো আপনি এভাবে হাতটা দুই জায়গায় আপনি করবেন। তো এটা আশা করি আপনি অনেক ভালো একটা ইম্প্রুভমেন্ট পাবেন। আর আমি অবশ্যই বলবো আপনি তো এক্সারসাইজ করবেন, এক্সারসাইজের পাশাপাশি আপনি আপনার সমস্যার বেশি অবশ্যই আপনার নেই রেকর্ডবর্তী ফিজিওথেরাপিস্টের কাছে যাবেন, এবং এটার জন্য ফিজিওথেরাপিটা অনেক ইম্পর্ট্যান্ট, বিশেষ করে
আমরা হচ্ছে যে এক্সট্রা কর্পোরাল শকওয়েভ দিয়ে খুবই ভালো একটা ইফেক্টিভ পাই, এক্সট্রা কর্পোরাল শকওয়েভ থেরাপি, যেটা আসলে এখানে স্কার টিস্যু অনেক সময় হচ্ছে, অনেক দিন থাকলে স্কার টিস্যু ফর্মেশন করে, অনেক দিন সমস্যা থাকলে, সেক্ষেত্রে হচ্ছে যে শকওয়েভটা দিলে আপনার ইমিডিয়েট আপনার রিলিফ হয়ে যায়, কয়েকটা সেশন শকওয়েভ দিলে এবং এক্সারসাইজ করলে আপনার সমস্যাটা স্থায়ীভাবে মানে সমাধান হয়ে যায়। সো এই বিষয়ে যদি আপনার আরও কোনো প্রশ্ন থাকে আপনার কমেন্ট করে জানাতে পারেন, আর আপনারা যারা আমাদের ভিডিও দেখতেছেন এবং লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন কিংবা হচ্ছে যে সাবস্ক্রাইব করেন, আপনাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং অবশ্যই আমাদের ভিডিওগুলো আপনাদের কত যতটুকু উপকারে আসতেছে আপনারা কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের কোনো সাজেশন থাকলেও জানাবেন, আপনারা কী ধরনের সমস্যায় বলতেছেন, কী ধরনের ভিডিও আছেন। তো সবাই আপনারা ভালো থাকেন।